ছাত্রী কেলেঙ্কারি অভিযুক্তর তালিকাখন ক্রমাত দীঘলিয়া হয়ে হয়ে গৈ আছে। আমি জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর, SCERT কেলেঙ্কারিত অভিযুক্তর তালিকাখন জড়িত থকার ব্যক্তির তালিকাখন ক্রমাত দীঘলিয়া হয়ে গৈ আছে। গ্রেপ্তার হব পারে 19 জন লোক, সাংবাদিক RTI কর্মী গ্রেপ্তারের পাছত সেই তালিকা দীঘলিয়া হয়েছে। বহু সাংবাদিকর নাম ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেই তালিকাত। CM ভিজিলেন্সে বহুতকে মাতিছে, কেইবাজনকো মাতিছে জেরার বাবে। আমি জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর, এটা বিগ ব্রেকিং নিউজ। SCERT কেলেঙ্কারিত গ্রেপ্তারের সংখ্যা 19 বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। প্রদীপ বড়ুয়া, মনোজ দাস, বিদ্যুৎ কলিতাক ভিজিলেন্সের জেরা। আজি CM ভিজিলেন্সে গ্রেপ্তার করার সম্ভাবনা আন 4 জন লোকক। CM ভিজিলেন্সের কার্যালয়ত পুয়ার পর উপস্থিত হয়েছে গই ইজনের পাছত সিজন অভিযুক্ত। আমি জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর। প্রসঙ্গ, SCERT কেলেঙ্কারি শেৱালী দেবীয়ে মুখ খুলিলে, মুখ খোলার পাছতে গ্রেপ্তার হল RTI কর্মী সহ কেবাজনো সাংবাদিক। আর সাংবাদিকর তালিকা বা অভিযুক্তর তালিকাখন দীঘলিয়া হয়ে হয়ে গৈ আছে। বহু কেজন সাংবাদিকর নাম ইতিমধ্যে উল্লেখ হয়েছে, বহু কেজন RTI কর্মীর নাম উল্লেখ হয়েছে। আমি জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর, এটা বিগ ব্রেকিং নিউজ। SCERT কেলেঙ্কারিত গ্রেপ্তারের সংখ্যা 19 বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। প্রদীপ বড়ুয়া, মনোজ দাস, বিদ্যুৎ কলিতাক ভিজিলেন্সের জেরা। আজি CM ভিজিলেন্সে গ্রেপ্তার করার সম্ভাবনা আন 4 জনক। CM ভিজিলেন্সের কার্যালয় পুয়ার পর উপস্থিত হয়েছে ইজনের পাছত সিজন অভিযুক্ত কেশব গগৈ লগত লৈ ভেটাপাড়ার 7 হেভেন এপার্টমেন্টত CM ভিজিলেন্সের অভিযান। এটা এপার্টমেন্টত, ভেটাপাড়ার এপার্টমেন্টত CM ভিজিলেন্সে কেশব গগৈক লগত লৈ অভিযান চলাইছে। CM ভিজিলেন্সের কার্যালয়ত বর্তমানেও জেরার সম্মুখীন একত্রিত যুব পরিষদের সম্পাদক মনোজ দাসক ইতিমধ্যে জেরা চলাই থকা হয়েছে। বহু তথ্য আহি পড়ছে SCERT কেলেঙ্কারির। সাংবাদিক পূজামণি দাস উরফে হানি কাশ্যপর মির্জার বরিহাটস্থিত বাসগৃহত CM ভিজিলেন্সের দল। CM ভিজিলেন্সের দল উপস্থিত হল গৈ পূজা দাস, সাংবাদিক পূজা দাস উরফে হানি কাশ্যপর বাসগৃহত, মির্জার বরিহাটস্থিত বাসগৃহত, পূজা কাশ্যপর বাসগৃহত CM ভিজিলেন্সের দল। আমি দেখুৱাইছো দৃশ্যাংশ। পূজা কাশ্যপক লগত লৈ মির্জাস্থিত তেওঁৰ বাসগৃহত অভিযান চলালে CM ভিজিলেন্সে। আর SCERT কেলেঙ্কারিত জড়িত আন এজন অভিযুক্ত সোণমণি নাথক ইতিমধ্যে জেললৈ প্রেরণ করা হয়েছে। এটা বিগ ব্রেকিং নিউজ। সোণমণি নাথক ইতিমধ্যে জেললৈ প্রেরণ করা হয়েছে। এটা এটাকৈ তথ্য আহি পড়েছে। আর যে তালিকা সেই তালিকাখন দীঘলিয়া হয়েছে ক্রমাত। সোণমণি নাথে 2 লাখ টাকা লওয়ার অভিযোগ। SCERT কেলেঙ্কারি 19 বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, গ্রেপ্তারের সংখ্যা। প্রদীপ বড়ুয়া, মনোজ দাস, বিদ্যুৎ কলিতাক জেরা অব্যাহত রাখিছে। আমি বিকাশের ওসর যাব বিচারিছো, নিউজ রুম যাব বিচারিছো। বিকাশ উপস্থিত আছে, বিকাশে সবিশেষ জানাব। বিকাশ দাস উপস্থিত আছে, সাংবাদিক। বিকাশ, আপনার ওসর শেহতীয়া তথ্য কি আছে? হয় স্যার, পুয়ার ভাগৰ পৰা আজি 4 জন লোকক আটক কৰা হৈছিলে আৰু জেৰাৰ বাবে তেওঁলোকক আমন তলব কৰা হৈছিলে। কিন্তু তাৰ পাছত যে বিদ্যুৎ কলিতা নামৰ সেই যিগৰাকী আছিলে আপৰ যি কৰ্মী আৰু তেওঁ উপস্থিত হৈছিলে, তেওঁক বাৰে বাৰে তলব কৰা হৈছিলে CM ভিজিলেন্সলৈ, কিন্তু তেওঁ যোৱা নাছিলে। কিন্তু আজিৰ পুৱাৰ ভাগত তেওঁ গৈছিলে আৰু তাৰ পাছতে তেওঁক জেৰা অব্যাহত ৰাখে CM ভিজিলেন্সে। আৰু তেওঁসহ 4 জন লোকক আজি জেৰা চলায় আৰু জেৰাৰ অন্তত সন্ধিয়া ভাগলৈ, মই এই মুহূৰ্তত জনাব বিচাৰিছোঁ, এক ব্ৰিক ব্ৰেকিং নিউজ। বিদ্যুৎ কলিতা গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে, এটা ডাঙৰ খবৰ। সন্ধিয়াৰ ভাগলৈ তেওঁ গ্ৰেপ্তাৰ হোৱাৰ সম্ভাৱনা আছে। আৰু বিদ্যুৎ কলিতা এজনৰ পিছত আনজনকৈ লোক, এই যি SCERT কেলেঙ্কাৰি আছে, SCERT কেলেঙ্কাৰিত এজনৰ পিছত আনজনকৈ RTI কৰ্মী সাংবাদিক গ্ৰেপ্তাৰ হৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে। 19 জন লোকলৈ বৃদ্ধি পাব পাৰে এই গ্ৰেপ্তাৰৰ সংখ্যা। আজি পূজা দাসক লৈ মিৰ্জাৰ যি বাসগৃহ আছে, পূজা দাসৰ মিৰ্জাৰ বাসগৃহত তেওঁক লৈ অভিযান চলোৱা দেখিবলৈ পোৱা গ'ল। CM ভিজিলেন্সৰ দল উপস্থিত হৈছিলে পূজা দাসৰ বাসগৃহত আৰু পূজা দাসৰ এই যি বাসগৃহত তেওঁলোকে তন্ন তন্নকৈ অভিযান চলাইছে।
ইয়ার পাছতো কিন্তু কাইলেও বিভিন্ন জনের তলব করব পারে সিএম ভিজিলেন্সলে সিএম ভিজিলেন্সত উপস্থিত হব লাগবে ইজনের পাছত আনজনক জড়িত এই এস আই আর টি কেলেঙ্কারির জড়িত এজন সংবাদকর্মী আর টি আই কর্মী সকল আর এনে ধরনের দেখাইছো আজি পুয়ার ভাগতে যেহেতু চারিজনক লোক উপস্থিত হয়েছিল সিএম ভিজিলেন্সত বিদ্যুৎ কলিতা উপস্থিত হয়েছিল প্রণব কুমার এনে ধরনের উপস্থিত হয়েছিল কিন্তু জেয়ার সম্মুখীন হব পারে যেহেতু একত্রিত যুব ছাত্র পরিষদের মনোজ দাসর কার্যালয়টো সিএম ভিজিলেন্সে গৈছিল এনে ধরনের পূজার পুনের গৈছো আজি সন্ধ্যার ভাগলে বিদ্যুৎ কলিতাকে ধরে যি চারিজনক আটক করা হয়েছিল বা জেরা চলা হয়েছিল গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে আর ইতিমধ্যে 19 জনলে এই যে সংখ্যা এস সি আর টি কেলেঙ্কারির জড়িত 19 জনলে বৃদ্ধি পাব পারে গ্রেপ্তারের সংখ্যা আর কাইলের দিনটো এনে ধরনের চলিব আর যি এস সি আর টি কেলেঙ্কারির জড়িত এইজন এজন এজনক সিএম ভিজিলেন্সে জেরা চলাই আছে জেরা চলার পিছতে বিভিন্ন ধরনের নথিপত্র বিভিন্ন ধরনের যুক্ত যাবতীয় কাগজপত্র সেই জব্দ করা দেখবলে পাওয়া গেছে বা সিএম ভিজিলেন্সে যত সুযোগ পাইছে প্রতিটি এটা এটা সর সর যুক্ত তথ্য আছে সেই তথ্য সমূহ লৈ এই অভিযানটি ক্ষিপ্র গতি আরম্ভ করা দেখবলে পাওয়া গেছে আজির দিনটো পুয়ার ভাগর পর এই যে সিএম ভিজিলেন্সত কিন্তু এজনের পিছন আনজন উপস্থিত হওয়া দেখবলে পাওয়া গেছে তারপরে সিএম ভিজিলেন্সর দল উপস্থিত হয়েছিল বিভিন্ন বিভিন্ন ঠাইত অভিযান চলাইছে গুয়াহাটি ভেটাপড়াটো এপার্টমেন্ট যেহেতু কিশোর গগৈ বলে এপার্টমেন্টত অভিযান চলা দেখবলে পাওয়া গেছে কেশব গগৈ এপার্টমেন্টত ভেটাপড়া এপার্টমেন্টত সিএম ভিজিলেন্সর দল উপস্থিত হয় তারপর তাতো অভিযান চলায় তারপর পূজা দাসর যে বাসগৃহ আছে মির্জার বাসগৃহ তালেও এটা এস সি আর টির যিএম ভিজিলেন্সর দল উপস্থিত হয় আর পূজা দাসর বাসগৃহটো বিভিন্ন অভিযান জেরা চলায় আর পরবর্তী সময়ত এই 19 জনের সংখ্যা এস সি আর টির জড়িত সংবাদকর্মীকে ধরে যখন আর টি আই কর্মী আছে 19 জনেরল বৃদ্ধি পাব পারে কিন্তু তারপরও ইয়ার পাছতো রৌ বরালি এই যে এস সি আর টি কেলেঙ্কারির জড়িত সংবাদকর্মী আর টি আই কর্মী কিন্তু ইয়ার জড়িত আরও বহুতো লোক গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে বিকাশ যেহেতু আপনি উল্লেখ করেছে যে বৃদ্ধি হব পারে আন কারোবাক তলব করব পারে নাকি আর কারোবাক তলব করার সম্ভাবনা আছে নাকি আপনি যেহেতু উল্লেখ করেছে বৃদ্ধি হব পারে আর কারোবাক তলব করার সম্ভাবনা আছে নাকি আর কারোবাক জেরা চলার সম্ভাবনা আহি পড়ছে নাকি এই মুহূর্তত আৰু আৰু হয় নিশ্চয় সংবাদকৰ্মী কিছু আৰু সংবাদকৰ্মী ইয়াৰ লগত জড়িত থকা বুলি সন্দেহ প্ৰকাশ কৰিছে কিন্তু ইতিমধ্যে এতিয়ালৈকে কিন্তু নাম জানিব পৰা নাই সংবাদকৰ্মী লগতে আৰ টি আই কৰ্মীও ইয়াৰ জড়িত আছে বুলি ইতিমধ্যে চিএম ভিজিলেন্সৰ কিছু সূত্ৰৰ জৰিয়তে আমি জানিব পাৰিছোঁ কাইলৈ দিনটোতো এটা লক্ষণীয় হ'ব কাইলৈ দিনটোতো পুনৰ তলব কৰা হ'ব চিএম ভিজিলেন্সলৈ আৰু তাতে কিছু জেৰা চলোৱা হ'ব সংবাদকৰ্মী লগতে আৰ টি আই কৰ্মী বা বিভিন্ন ক্ষেত্ৰৰ লগত জড়িত লোকসকলক কাইলৈ যাৰ যি তলব চিএম ভিজিলেন্সলৈ তলব কৰা হ'ব নিশ্চয়কৈ বিকাশ এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ পৰৱৰ্তী সময়ত আপোনাৰ সৈতে পুনৰবাৰ সংযোগ স্থাপন কৰিবলৈ চেষ্টা কৰিম আমি জনাইছোঁ এছ চি আৰ টি কেলেংকাৰী আৰু দীঘলীয়া হৈছে অভিযুক্তৰ তালিকা ইজনৰ পাছত সিজনক গ্ৰেপ্তাৰ কেনেকুৱা আছিল আৰু বেছি বয়সৰ ছোৱালীটো নহয় তাই আমি জানো লেখাপড়াখিনি কষ্ট কৰি হ'লে ক'ৰবাত বোলে বাহিৰত কিবা কাম কৰে কি কাম কৰে সেইটো মই বৰ বেছি নাজানো কাৰণ আমাৰ লেখাপড়া নাই আমি নাজানো এনে টিভি মোবাইলে সেনেকৈ কিবা কিবি শুনি আছোঁ সিমানখিনি মই ক'ব নোৱাৰিম ক'লোৱে যে মোৰ লেখাপড়া নাই হঠাতে কোৱা কথা মোৰ মনত নাথাকে আনৰ গৃহস্থীৰ কথা আমাৰ দৰে তিৰোতাৰে গোট আনেতো কথা নক'ব হয়নে ন কোনো কামত আমাক নিবিচাৰে বা নাজানো এতিয়া ডাঙৰ ডাঙৰ মানুহ কিছুমানে হয়তো জানিব পাৰে কিবা কামত বিচাৰিলে আমি একো নাজানো আপুনি দেখাৰ ভিতৰত হঠাতে আপোনাৰ আপুনি আগলৈ এখেতক যেনেকুৱা দেখিছিলে আজি কেইবছৰমানৰ পৰা এখেতসকলৰ কিবা অলপ সলনি দেখিছে এনেকুৱা কি সলনিৰ বা কথা কৈছে খচৰ আগতে ঝাৰুৱালখন দিয়া নাছিল এতিয়া দিছে গাড়ীখন লৈছে সিহঁতৰ সকলে জানা কথা বা দেখা কথা সেইটো মই নাজানো সেইটো মই নাজানো খালি মই যিখিনি দেখিছোঁ সেইখিনিহে জানো অঁ কিনিছে গাড়ী এখন কিনা শুনিছোঁ বা ৱালখিনি দিয়া দেখিছোঁ এইখিনিয়ে আৰু ভিতৰৰ সেইখিনি আমি নাজানো নাই সেই হিচাপে গাঁৱত এটা বেয়া পৰিৱেশ এটা বেয়া লাগিছে গাঁৱৰ মানুহবিলাকৰ সকলোৰে স্বাভাৱিক কথা এইটো সেই আৰু গাঁৱত আমি শান্তিভাৱে থাকোঁ সকলোৱে আছোঁ থাকোঁ সকলোৱে শান্তিপ্ৰিয়ভাৱে থাকিলে
গাঁৱৰ ঐক্যত ৰক্ষা কৰিলে বেছি ভাল লাগে। ফুলগুটি কোনো ধৰণৰ হোৱা নাই, প্ৰথম এইটোৱে প্ৰথম গাঁৱৰ বেয়া লাগিছে আৰু সকলে। আমি আৰু সকলে গাঁৱত বাস কৰিছো, গতিকে শান্তিভাৱে থাকিলে বেছি ভাল লাগে আৰু সকলে। এনেকুৱা আমি কোনেও কল্পনা কৰা নাছিলোঁ আৰু। নাই একচন ৰাজহুৱাভাৱে নাই, মেল মিটিং কৰা নাই, নকৰোঁ। এইবিলাক ৰাজহুৱা ধৰণৰ সমাধান নহয়, ৰাইজে এই ক্ষেত্ৰত কোনো সমাধান কৰিব নোৱাৰে। এইটো আইনৰ ওপৰত, এখন যিহেতুকে মানে প্ৰশাসন আছে, প্ৰশাসনে তেওঁলোকে যি কৰে আমাৰ তাত ক'বলগীয়া একো নাই।